বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আসন্ন পরীক্ষা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞানে আমাদের পরীক্ষাতে চব্বিশটি এমসি কিউ করতে হয় তো মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি প্রশ্ন কটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং আশা করছি যে এখান থেকে তোমরা প্রশ্ন প্রচুর প্রচুর কমন পাবে কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বেছেই কিন্তু এই পঞ্চাশটি প্রশ্ন তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তৈরি করা তো যাই হোক এই পঞ্চাশটি প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে দেখে যাও প্রয়োজনে একবার শুনে যাও তাতেও কিন্তু কাজে লাগবে বলে আশা করছি তবে হ্যাঁ একটা কথা বলে রাখি শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট হয় কিন্তু শর্ট কোশ্চেনের যে হুবহু পরীক্ষায় কমন আসবে এটা কিন্তু ভাবাটা ঠিক নয় তবে আমরা চেষ্টা করেছি মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরার যেমন করে আমরা এইট মার্কের প্রশ্ন দিয়েছি এবং বলে দিয়েছি যে ওই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে দ্যাট ইজ সাজেশন মানে সেই প্রশ্নের মধ্যে থেকেই আসবে কিন্তু শর্টগুলো হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না যে চব্বিশটা কোশ্চেনের মধ্যে চব্বিশটা কোশ্চেনই কমন আসবে এটা কিন্তু মাথায় রেখো তো চলো আমরা পরপর প্রশ্নগুলো দেখে নি তবে আশা করছি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এর মধ্যে থেকে একাধিক একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে তো চলো আমাদের প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক সর্বপ্রথম পৃথক পৃথকশাস্ত্র হিসেবে গড়ে ওঠে কত সালে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ উনিশশো পনেরো খ্রিস্টাব্দর মধ্যে উত্তর কোনটা হবে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো বেশিরভাগ উত্তর কিন্তু পারা উচিত উত্তর হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটি রচয়িতাকে অধ্যাপক পার্কিন্স ই এই স্কার জোসেফ ফ্রাঙ্কেল উড্রো উইলসন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল অর্থাৎ উত্তর সিরাগ পরবর্তী কোশ্চেন অর্থশাস্ত্র বইটি কে লিখেছেন এটা একদম সহজ কোশ্চেন আর বলবো না তবুও বলে দিলাম উত্তর এ দাগ কৌটিল্য পরে কোশ্চেন এ স্টাডি অফ ওয়ার গ্রন্থটি কার রচনা হমান কুইনারি রাইটস নরম্যান অ্যাঞ্জেল নাকি উইলিয়াম পেন উত্তর হচ্ছে কুইনরি রাইট অর্থাৎ উত্তর হচ্ছে তোমার কত দাগ বি দাগ ঠিক আছে পরে কোশ্চেনে চলে আসি ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে এই প্রশ্নটার উত্তর আমার বলাটা ঠিক না এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টেই লিখো ওকে প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরে কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের একটি নীতি কি হস্তক্ষেপ না করা হস্তক্ষেপ করা আগ্রাসন নাকি কোনোটিই নয় উত্তর হচ্ছে হস্তক্ষেপ না করা স্যার উত্তরটা কি উত্তরটা হচ্ছে দাগ হস্তক্ষেপ না করা পরবর্তী কোশ্চেন সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে বিদাগ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পরে কোশ্চেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচ দশ পনেরো কুড়ি মনে রাখবে পাঁচজন হচ্ছে স্থায়ী সদস্য অস্থায়ী সদস্য দশজন মোট সদস্য পনেরো জন আবারও বলছি স্থায়ী সদস্য পাঁচজন অস্থায়ী সদস্য দশজন মোট হচ্ছে পনেরো জন ঠিক আছে পরের কোশ্চেন ইউএনও এর প্রথম মহাসচিব কে ছিলেন অপশানে রয়েছে বান কিমুর কফি আন্নান ইউথান তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে ভিলি অর্থাৎ এ দাগ পরে কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা সংখ্যা কটি পাঁচটি ছটি সাতটি নাকি আটটি উত্তর হচ্ছে ছটি অর্থাৎ বিদাগ পরে কোশ্চেন বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অচি পরিষদ নাকি কোনোটি নয় তো এর মধ্যে উত্তর কোনটি বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হচ্ছে সাধারণ সভা অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরে কোশ্চেন অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত দুই বছর তিন বছর পাঁচ বছর নাকি নয় বছর উত্তর হচ্ছে তিন বছর অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরে কোশ্চেন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এই কথাটি কে বলেছেন লর্ড অ্যাক্টন লক টিস গ্রিন এর মধ্যে কি উত্তর হবে লর্ড অ্যাক্টন অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী কোশ্চেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রান্সে ব্রিটেনে নাকি রাশিয়াতে উত্তর হচ্ছে ব্রিটেনে চালু হয় প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পরে প্রশ্ন তত্ত্বগতভাবে ক্ষমতা আর স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনে ভারতে নাকি জাপানে উত্তর হচ্ছে কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি লোকসভা রাজ্যসভা সেনেট নাকি লর্ডসভা এর মধ্যে উত্তর কি উত্তর হচ্ছে সিদাক সেনেট পরে কোশ্চেন আমলাতন্ত্র হল ড্যাশ শাসন স্থায়ী শাসন অস্থায়ী শাসন একক পরিচালিত শাসন নাকি নিয়মতান্ত্রিক শাসন উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে স্থায়ী শাসন অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের এ পরবর্তী প্রশ্ন আইনসভার জননী বলা হয় কাকে মার্কিন পার্লামেন্টকে ভারতীয় পার্লামেন্টকে ব্রিটিশ পার্লামেন্টকে নাকি জার্মানির পার্লামেন্টকে উত্তর হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্টকে পার্লামেন্টকে সরি উত্তর হচ্ছে পরে কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন কত নম্বর ধারা অনুসারে তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে তিনশো বান্ন নম্বর ধারা অনুসারে অর্থাৎ উত্তর হচ্ছে এদাক পরে কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন ইন্দিরা গান্ধী জহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ উত্তর হচ্ছে জওয়াহরলাল নেহরু পরে কোশ্চেন ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সাধারণ জনগণ বিদাক পরে কোশ্চেন রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা কতজন দুজন পাঁচজন ছজন নাকি বারো জন তো উত্তর কি উত্তর হচ্ছে বারো জন পরে কোশ্চেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে কে মুখ্যমন্ত্রী মেয়র ডেপুটি মেয়র নাকি সপরিষদ মেয়র তো মিউনিসিপালের যিনি প্রধান কলকাতা কর্পোরেশনের তাকে কি বলা হয় মেয়র বলা হয় পরে কোশ্চেন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয় প্রধান সভাপতি কাউন্সিলার কোনটি উত্তর হচ্ছে কাউন্সিলার পরে কোশ্চেন পশ্চিমবঙ্গে পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত চার পাঁচ ছয় নাকি দশ বছর উত্তর হচ্ছে পাঁচ বছর অর্থাৎ উত্তর বিদাক পরে কোশ্চেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি ব্যবস্থার স্তর হলো ব্যবস্থার সরি প্রশ্নটা আমি বলি পশ্চিমবঙ্গের ব্যবস্থার কোন স্তর হল পঞ্চায়েত সমিতি ঠিক আছে প্রশ্নটা হচ্ছে তাই কোন স্তর হলো পঞ্চায়েত সমিতি প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ উত্তর হচ্ছে দ্বিতীয় ওকে পরের কোশ্চেন আমরা চলে যাই গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন আবার প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন উত্তর হচ্ছে পঞ্চায়েত প্রধান বিডিও সভাপতি সভাধিপতি উত্তর হচ্ছে সভাধিপতি অর্থাৎ ডি দাগ পরে কোশ্চেন বান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে অর্থাৎ উত্তর বিদাগ পরে কোশ্চেন লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন এটা আমি বলবো না তোমরা কমেন্টে লিখো পরে কোশ্চেন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা প্রশ্নটাকে ঘুরিয়ে কিন্তু নতুন ভাবে করা উত্তর হচ্ছে মোট সদস্য সংখ্যা কতজন একটু আগে আমি তোমাদের যেটা বললাম পনেরো জন অর্থাৎ উত্তর কোশ্চেন রাজ্যসভার সভাপতি কে প্রধানমন্ত্রীর অধ্যক্ষ উপরাষ্ট্রপতি নাকি রাজ্যপাল উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি পরের কোশ্চেন ভারতে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হচ্ছে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ উত্তর এ দাগ পরে কোশ্চেন দ্বিকক্ষবাদের সমর্থক কে জেএস মিল হেগেল বার্কার ফাইনার উত্তর হচ্ছে জেএস মিল অর্থাৎ উত্তর হচ্ছে এদাগ পরে কোশ্চেন ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স নাকি ব্রিটেন উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী কোশ্চেন রাজ্য আইনসভার উচ্চকক্ষকে বলা হয় বিধানসভা বিধান পরিষদ লোকসভা নাকি রাজ্যসভা উত্তর হচ্ছে বিধান পরিষদ পরে কোশ্চেন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতে পরে কোশ্চেন ইউএনও এর বর্তমান মহাসচিব কে ইউথ অ্যান্ড কোফিয়ার নান গুটেরাস নাকি টিক ভ্যালি উত্তর হচ্ছে কি অ্যান্টেনিও গুটেরাস অর্থাৎ উত্তর পরে কোশ্চেন পুর কমিশনের কার্যকাল হলো কত বছর চার বছর পাঁচ বছর ছয় বছর নাকি সাত বছর উত্তর হচ্ছে ছয় বছর ঠিক আছে পুর কমিশনের কার্যকাল হল ছয় বছর পুরো কমিশনের সরি পরের কোশ্চেন সংবিধানের চুয়াত্তরতম সংশোধন আইন কোন বছর থেকে কার্যকর হয় উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো পঁচানব্বই নাকি উনিশশো ছিয়ানব্বই উত্তর হচ্ছে উনিশশো তিরানব্বই অর্থাৎ উত্তর এদাক পরে কোশ্চেন পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকায় রয়েছে কী কী ত্রিপুরা নাগাল্যান্ড আন্দামান নিকোবর নাকি মণিপুর কোনটা উত্তর উত্তর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকার মধ্যে কিন্তু ওটা রয়েছে পরের প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্টের গঠন করতে পারে পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্ট পার্লামেন্ট সুপ্রিম কোর্ট নাকি রাজ্যপাল উত্তর হচ্ছে পার্লামেন্ট পরে কোশ্চেন ভারতের দলতাক বিরোধী আইন পরিণত হয় কত সালে দলতাক বিরোধী আইন উনিশশো তিরাশি উনিশশো চুরাশি উনিশশো ছিয়াত্তর নাকি উনিশশো পঁচাশি উত্তর হচ্ছে উনিশশো পঁচাশি সালে অর্থাৎ উত্তর ডিদাগ লোকসভার সদস্য হওয়ার জন্য প্রাপ্তির বয়সের ঊর্ধ্বসীমা কত হতে হবে লোকসভার সদস্যের জন্য প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে চৌষট্টি সত্তর পঁচাশি নাকি কোনো ঊর্ধসীমা নেই উত্তর হচ্ছে কোনো ঊর্ধ্বসীমা নেই লোকসভা সদস্য প্রাপ্তির জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা থাকে না পরে কোশ্চেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকি পুলিশ মন্ত্রী উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী পরবর্তী কোশ্চেন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে উত্তর হচ্ছে তিনশো সরি এই প্রশ্নটাই আমার ও আছে সরি 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 ঠিকই আছে সাইডে রয়েছে তিনশো বান্ন নম্বর ধারা অর্থাৎ উত্তর হচ্ছে ঠিক আছে পরে কোশ্চেন চলে যায় ভারতের রাষ্ট্রপ্রধান হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নাকি রাজ্যপাল ভারতের রাষ্ট্রপ্রধান হচ্ছে তোমার রাষ্ট্রপতি ঠিক আছে অত উত্তর বিদাক পরের কোশ্চেন আইনসভার জনানি কাকে বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে ফরাসি পার্লামেন্টকে ভারতের পার্লামেন্টকে নাকি ফ্রান্সের পার্লামেন্টকে উত্তর হচ্ছে কি ব্রিটিশ পার্লামেন্টকে অর্থাৎ উত্তর হচ্ছে তোমার এ দাগ পরবর্তী কোশ্চেনে চলে আসি কে মহাসচিব এর কাছকে নীরব কূটনীতি বলেছেন নীরব কূটনীতি কে বলেছেন মহাসচিবের কাছকে গুড স্পিড গেটেল সুমান ফ্রাঙ্কেল উত্তর হচ্ছে গুড স্পিড পরের কোশ্চেন ভারতের পরমাণু নীতির মূল কথা কি ফার্স্ট স্ট্রাইক নট ফার্স্ট স্ট্রাইক অ্যাটাক মোড নাকি ডিস্ট্রাক্ট মোড উত্তর হচ্ছে নট ফার্স্ট স্ট্রাইক অর্থাৎ উত্তর বিদাগ আমাদের আজকের আলোচনার লাস্ট কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে জওহরলাল নেহেরু শ্রীমতী ইন্দিরা গান্ধী সুকর্ণ নাকি মার্শাল টিটো উত্তর হচ্ছে জওহরলাল সরি উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু অর্থাৎ উত্তর এদাগ তো তোমাদের সামনে পঞ্চাশটি প্রশ্ন শেয়ার করলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আশা করি এর ভিতর থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে আর যদি তোমাদের মনে না থাকে আমি বলবো ভিডিওটা আরও একবার ভালো করে দেখতে প্রশ্নগুলো তোমাদের মনে করে অবশ্যই পরীক্ষা হলে যাওয়া উচিত এই বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ